আজ কে 6 তারিখ, আগামী অ্যাটলিস্ট 10 তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শুধুমাত্র কোস্টের যে জেলাগুলো অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 4টে জেলাকে বাদ দিয়ে বাকি জায়গাতে কিন্তু মূলত হিটওয়েভের সম্ভাবনা থাকছে তাপপ্রবাহের। এবং যেখানে যেই জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা নেই সেখানেও কিন্তু ওয়েদার থাকবে কিন্তু মূলত হট এবং ডিসকমফোর্ট, অর্থাৎ হিটওয়েভ থাকুক আর না থাকুক গরম থাকবে এবং তার সাথে অস্বস্তি, এই দুটোই কিন্তু থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে নিচের যে 3টি জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর, এক্ষেত্রেও কিন্তু আজকে থেকে 6 তারিখ থেকে 10 তারিখ তাপপ্রবাহের সতর্কতা থাকছে। শুধুমাত্র ওপরের যে 5টি পাহাড়ি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই জায়গাগুলোতে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 9 তারিখের পর থেকে ওপরের জেলাগুলোতে বৃষ্টি একটু বাড়বে, অর্থাৎ 8 তারিখ অবধি আমরা যদি বলি হালকা বৃষ্টি, 9 তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ওপরের 5টি জেলাতে। আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে খুব লাইট রেন সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা, কিন্তু প্রবাবিলিটি খুব বেশি নয়। মূলত ড্রাই নর্থ ওয়েস্টার্লি উইন্ড, অর্থাৎ আমাদের এখানে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি, এটাই থাকবে কিন্তু অ্যাটলিস্ট 10 তারিখ অবধি। একটু ছাড় যেটা হচ্ছে আমাদের কোস্টের উপকূলবর্তী জেলাগুলো আর ওপরে পাহাড়ের 5টি জেলা, কিন্তু যেখানে কোস্টে আমরা ছাড় বলছি মানে হিটওয়েভ হবে না, সেখানেও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম দুটোই বজায় থাকবে। এই মুহূর্তে 7 তারিখে ঢুকবে না এটুক বোঝা যাচ্ছে, ঠিক আছে, ফলে একটু দেরি হবে, কেননা 3টে সিস্টেম এই মুহূর্তে আছে যে কোনোটাই খুব ফেভারেবল নয় এই মুহূর্তে। যেমন আরব সাগরে একটি ডিপ্রেশন তৈরি হয়েছে বা গভীর নিম্নচাপ, মায়ানমার কোস্টে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, আর প্যাসিফিক ওশানে একটা টাইফুন আছে, ফলে এই 3টেই এই মুহূর্তে খুব বেশি ফেভারেবল নয় আমাদের মনসুনের জন্য। যদিও কেরালা কোস্টে কিন্তু আমাদের ওয়েস্টার্লি আপ টু 2.1 কিলোমিটার অবধি যথেষ্ট স্ট্রং আছে। দেখা যাক কেরালায় ঢোকার পরে অবশ্যই জানাবো আমরা দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কবে বর্ষা ঢুকবে। আর আরব সাগরে যে নিম্নচাপটা ডিপ্রেশন, হুম হুম, তো এটা তো আমাদের কোস্টের দিকের কিছু নয় যার জন্য ওটা আমরা কিছু বলি না, ওটার সাথে হয়তো কেরালার মনসুন একটু জড়িয়ে আছে, সেটা বলবে আমাদের দিল্লি অফিস। হ্যাঁ।